যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন তাদের কিসের ভয় কে করে পরাজয় ইজ্জত দেনেওয়ালা কে মাইক কাইরা নিলে কি ইজ্জত শেষ হয়ে যাবে গিয়া এরা যত মাইক কেড়ে নিব তত ইজ্জত বাড়বে এরা জানে না বাতেল জালেম তাগুত যত বেশি ওলামায় হক্কানিকে বাধা দিবে জেলে আবদ্ধ করবে রিমান্ডে নিবে আল্লাহ তাআলা তত বেশি সম্মান বাড়ায় দিবে শহীদি তামান্নায় যাদের মন নাচে তাদেরকে ভয় দেখায় লাভ আছে কথা কয় না লাভ আছে ও যুবক ভাই তোমাদেরকে বলে যাই এক আল্লাহর ইবাদত করতে হবে আপনি মাতবুরি করলে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব না অতএব নিজে মাতবুরি করে সবাইরে বসায় ফেলবেন কই বসাবে তো এই জন্য যেমনে আছেন এমনে থাকেন যে যেমনে আছেন এমনে থাকেন আমি অসুস্থ অনেক অসুস্থ হুজুর দেখছে রুমে আয়েশাও এমন ভাবে পড়ছিলাম যে মনে হয়েছিল আর স্টেজ পর্যন্ত আসতে পারবো না আল্লাহ সুস্থ করে দেখ আলহামদুলিল্লাহ এশার নামাজটা পড়ছি একটু ভালো লাগতেছে আসলাম বসলাম তো এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আমার জন্য খাস করে দোয়া করবেন আমি কালামুল্লাহ থেকে সুরাতুল ইখলাস তেলাওয়াত করেছি হাদিসে পাকের মধ্যে আসছে সুরা ইখলাস যদি কোনো ব্যক্তি তিনবার তেলাওয়াত করে তাহলে পুরো কোরআন শরীফ তেলাওয়াত করার যে ফজিলত তার আমল নামায় দেয়া সুরা ইখলাস এমন এক মহৎ সুরা সুবহানাল্লাহ আমার সবচেয়ে প্রিয় একটা সুরা যে সুরার মধ্যে আল্লাহ পাক তার একত্ববাদের ঘোষণা দিচ্ছেন রব একজন রব কয়জন মালিক কয়জন আল্লাহ তাআলা সেই ঘোষণায় এই সুরায় দিচ্ছেন মালিকের আদেশ মানতে হবে রব যা বলেছেন তাই শুনতে হবে এটা শুনতে তুমি আমি বাধ্য ঐচ্ছিক না কোনো ব্যক্তি যদি বলে আমি কিছু মানলাম কিছু মানব না আমার ইচ্ছা আল্লাহর হুকুম তাহলে আমি বলবো তুমি মুসলিম নও ইসলাম মানেই হলো তুমি নিজেকে মুসলিম দাবি করলে মানেই তুমি ইসলামের উপর আল্লাহর উপর পরিপূর্ণ আত্মসমর্পণ করলে কি করলে আত্মসমর্পণ করলে মুমিন কোনো পুরুষ কিংবা নারীর জন্য এখতিয়ারই নাই আল্লাহর হুকুমের বাইরে যাওয়ার কি নাই এখতিয়ারই নাই আমার কথা নয় এটা আল্লাহ কোরআনে বলেন وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أن يكون لهم الخيرة من أمرهم مؤمن পুরুষ এবং নারীর জন্য এখতিয়ারই নাই আল্লাহ পাকের হুকুম ব্যতীত মানে আল্লাহ পাক যেটা চান না এমন কিছু করার আমার আপনার জন্য কি নাই এখতিয়ারই নাই আপনারা তাইলে ঝগড়াঝাটি আর চিল্লা চিল্লি কেসর মেসর করতেই থাকেন আমি দোয়া করে দিই ছেড়ে দিই শুনেন বৃষ্টি বাদলের দিন তো এই জন্য হয়তো মাঠে করতে পারে নাই গতকালকেও বৃষ্টি হয়েছে শুনেন আপনারা এখানে আসছেন এত দূর থেকে সেই নেত্রকোনা থেকে হুজুর বলতেছিল যে হুজুর ঢাকা থেকে আসলে কি মুসাফির হয় কোন হুজুরি এই যে হুজুর আমি বলছি হুজুর মুসাফির তো আমি একবার না তিনবার হয়েছি ঠিক 72 কিলো করে 74 কিলো করে মুসাফির হইলে আমি আসছি প্রায় 250 কিলোর উপরে তাহলে বুঝেন এই অসুস্থ শরীর নিয়ে কত কিলো আসছি সেই নেত্রকোনার বর্ডার আর এটা হলো সোনারগাঁ ঐতিহাসিক সোনারগাঁ তো আল্লাহ তাআলা অমুখপেক্ষী আল্লাহ কি তিনি যা চান তা করেন তিনি যা চান অতএব আমরা কেউ উদারতার নামে ডিসেম্বর এসে গেছে 31st নাইটে ক্রিসমাসের শুভেচ্ছা জানাবেন না আল্লাহ বলেন লাকাদ জিতুম শাইআন ইদ্দা তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিন ওয়া তাশাক্কুল আরদ ওয়া তাখিরুল জিবালু হাত্তা যেখানে আল্লাহ বলতেছেন
আসমান বিতীর্ণ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়। তোমরা আল্লাহর রবের সন্তান দাবি করো, এই খ্রিস্টানরা তিত্তংবাদের কথা বলে, আর ডিসেম্বর আসলে কিংবা 31 ডিসেম্বর আসলে জানুয়ারির প্রথম দিন আপনারা ক্রিসমাস হ্যাপি কি বলে নিউ ইয়ার শুভেচ্ছা জানান। আপনি জানেন আল্লাহ কোরআনে বলতেছেন এই হ্যাপি নিউ ইয়ার কিংবা এই ক্রিসমাসের শুভেচ্ছা জানালে আল্লাহর আরশ বিতীর্ণ হয়ে যাওয়ার মতো অবস্থা। আল্লাহ পাকের সন্তান আছে, এর চাইতে বড় আল্লাহর ব্যাপারে, আল্লাহ পাকের ব্যাপারে এর চাইতে বড় অপমানজনক কথা, আল্লাহকে নিয়ে এর চাইতে বড় মিথ্যারূপ আর কি হতে পারে? আল্লাহ পাকের কোনো সন্তান আছে? আল্লাহ পাক কারো কাছ থেকে জন্ম নিয়েছেন? তিনি তো লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, জন্ম নেন নাই। আল্লাহু সামাদ, অমুকপেক্ষী। তিনি কি অমুকপেক্ষী? তিনি কার অমুকপেক্ষী না, পৃথিবীর সমস্ত মানুষ। আজ যারা পৃথিবীতে পাওয়ার দেখাইতে চায়, পাওয়ার পরাশক্তির দাবি করে, অ্যাটম বোম কামান বিমান আয়রন ডোমের দাবি করে, এরা কি জানে আমার আল্লাহর পাওয়ার সম্পর্কে? এই মানুষেরা করোনা আসছে পরে ঘর থেকে বাইর হইতে পারে না, এই বিশ্বের পাওয়াররা ভয়ে এক একটা ঘরে বসেছিল। শুধু কি তাই, আমরা তো এমন পাওয়ারফুল যে ডায়রিয়া হলে বিছানা থেকে উঠতে পারি না, ঠিক কি ঠিক না? তাহলে আমার আপনার কি পাওয়ার? পুরো পৃথিবীর সবচাইতে শক্তিশালী যারা তাদের কি পাওয়ার? দেখবেন বাইডেন মাঝে মাঝে উষ্ঠা খেয়ে পড়ে যায়, হায় রে পাওয়া। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন মাঝে মাঝে দেখবেন তার ভিডিও পাওয়া যায় যে হাঁটতেছে, সিঁড়ি দিয়ে উঠতেছে, বিমানে উঠতেছে, উষ্ঠা খেয়ে পড়ে গেছে। এই তো এদের পাওয়ার। কেন কথাগুলো বলতেছি, আজকাল আমরা বড় বেশি জালিমদের পাওয়ারে বিশ্বাস করি। এই বুঝি হুজুররা গেল, এই বুঝি হুজুররা নাই হয়ে গেল, এই যে হুজুর রেজেলে নিয়ে গেল, এই করলো সেই করলো, খালি ভয় পাই। আমরা আসলে আল্লাহ শক্তিতে বিশ্বাসী করি, মুখে বলি আল্লাহু সামাদ, আল্লাহ অমুকপেক্ষী। আমার আল্লাহ যা লিখেন নাই, আমার আল্লাহ যা বলেন নাই, আল্লাহ বলছেন ইদা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআহ ওয়ালা ইস্তাকদিমুন। আমার আল্লাহ যার মৃত্যু যখন রেখেছেন, আজল যখন আছে, ঠিক তখনই হবে, এক বিন্দু এদিকও হবে না সেদিকও হবে না। এ আপনারা যারা দেখতে পারতেছেন না তাদেরকে বলবো তাহলে পালা করেন। কিছু লোক বাহিরে যান এখন আসেন, পরে আবার কিছু লোক বাহিরে যান আবার আসেন। হ্যাঁ ঠিক, সব ঠিক। আহা শুনেন শুনেন, আমাদের এই এই অবস্থান থেকে বেরোইতে হবে। বিশ্বাস করেন আজ এই ওয়াজের মঞ্চগুলো এই বাজে অবস্থায় যাওয়ার পিছনে আপনাদেরও দায় আছে, এটাও ঠিক, সবই ঠিক। মঞ্চে যে যাই বলুক, যে কথাই বলুক, আমি আপনি শুধু ঠিক বলে দেই, ব্যাস হয়ে গেল। এখন তো টিকটকাররাও পর্যন্ত নিজের সেলিব্রিটি মনে করে, যুক্তরাষ্ট্রের আউল ফাউল কাজ কইরাও সে যখন দেখে তার 15-20 হাজার 1 লাখ ফলোয়ার হয়ে গেছে, বাস সে মনে করে আমি সফল। এখন এলাকার সবচেয়ে ভদ্র ছেলেটা, ক্লাসের ফার্স্ট বয়, এই ছেলেটাও তারে ফলো করা শুরু করে, কয় তোর পেজে একটু আমার একটু প্রমোট করে দিল। আহ কি হয়ে গেল সমাজে, নিজেরে ব্যর্থ বাবা শুরু করছে। হুজুর কষ্ট নিয়েন না, যদি একেবারেই মনে হয় দেখার জন্য দরকার তাহলে আমি একটু দাঁড়াই যাই। দাঁড়াইলে কি দেখতে পারবেন সবাই? তাহলে কি নেতাদের মতো দ্বারা এমন করবো নাকি? আল্লাহ بيدك الخير إنك على كل شيء قدير
ইজ্জত দেনে ওয়ালা কে মাইক কাইরা নিলে কি ইজ্জত শেষ হয়ে যাবে গিয়া এরা যত মাইক কেড়ে নিব তত ইজ্জত বাড়বে এরা জানে না বাতিল জালেম তাগুত যত বেশি উলামায়ে হক্কানিকে বাধা দিবে জেলে আবদ্ধ করবে রিমান্ডে নিবে আল্লাহ তাআলা তত বেশি সম্মান বাড়ায় দিবে এজন্য প্রিয় হাজিরিন যে কথা বলতেছিলাম যে আল্লাহ হলেন অমুখপেক্ষী আল্লাহ কি আল্লাহ কারো মুখপেক্ষী না পৃথিবীর সমস্ত পাওয়ার একত্রিত হইয়া আল্লাহ যা সৃষ্টি করেন নাই এমন কোন কিছু সৃষ্টি করতে পারবে না বুঝেন নাই মনে আল্লাহ পাক যে সমস্ত পদার্থ ধাতু কিংবা যে সমস্ত জিনিস দিয়েছেন তার সহায়তা ছাড়া পৃথিবীর সব মিলে সব শক্তি মিলেও একটা জিনিস মানে মারাইতে পারবে না আচ্ছা মনে করেন এই টুপিটা এই টুপিটা এই যে কাপড় এই কাপড় বানানোর যে সুতা এই সুতা আসে কোত্থেকে তুলা থেকে তুলা কে দিছে সারা পৃথিবীর সমস্ত শক্তি মিলিয়া তুলা বানাইতে পারবে না যদি কয় তুলা বানাইতে পারবো তাহলে আমি কমু যে তুলা বানাবে যে এটাও আল্লাহর আরেক জিনিস দিয়ে ঠিকই ঠিক না তাইলে আল্লাহ পাক হলেন অমুখপেক্ষী কারো কাছে তার কিছুর দরকার নাই আর পৃথিবীর সমস্ত শক্তির ওনার কাছে দরকার আছে আছে না নাই তাহলে আমাদেরকে কার দিকে ফিরে যেতে হবে যুব সমাজকে বলবো আল্লাহর দিকে ফিরে আসো আল্লাহর দিকে ফিরে আসো আজকে জুমার খুতবা দিচ্ছিলাম পিতামাতার হক সম্পর্কে তো সেখানে একটা কথা বলছিলাম যে আজকে আমাদের কাছে অনেকে বিচার দেয় হুজুর আমার ছেলেটা আমার মেয়েটা আমার কথা শুনে না হুজুর প্রায়ই কিন্তু এগুলো বলে মানুষ কি বলে আমার ছেলেটা আমার মেয়েটা আমার কথা শুনে না কেন শুনে না আমি এই কথাটা টিপস হিসাবে এখানেও দিচ্ছি আপনি আপনার যিনি আপনার মালিক আপনি যার অধীনস্থ আপনি তার কথা শুনেন না বিদায় আপনার অধীনস্থরাও আপনার কথা শুনে না বাস্তব আপনি যার অধীনস্থ তার কথা শুনেন না আপনি মালিককে সিজদা দেন না অমুখপেক্ষী মালিক যিনি তার পায়ে লুটিয়ে পড়েন না এজন্য আপনার অধীনস্থ কর্মচারী আরে বুজুর্গদের ইতিহাস পাওয়া যায় নামটা খেয়াল আসতেছে না উনি বলতেন উনার গড়ের বকরিটাও যদি মাথা লড়াইতো কিংবা দুগ্ধ দহন করার সময় কথা না শুনতো তাইলে বলতেন আমি মনে হয় আজকে মালিকের কথা শুনি নাই এজন্য আমার বকরিও আমার কথা শুনে না হ্যাঁ এখন আমাদের অবস্থা কি আমরা রবকে চিনিই না আল্লাহ মাফ করুক প্রোগ্রামে আসা পড়ছে রফিকুল ইসলাম মাদানীরে দেখে আসি কিন্তু এমন অনেক আল্লাহর বান্দা এখানে থাকতে পারে যারা কবে শেষ আল্লাহকে সিজদা দিছিল মনেই নেই আফসোস আফসোস এই উম্মার যুবকদেরকে নিয়ে আমরা স্বপ্ন দেখি দিন বিজয়ের স্বপ্ন দেখি আর উম্মার যুবকরা রবকে ভুলে গেছে সিজদার কথা ভুলে গেছে এই যুবকরা আজকে টিকটক ফেসবুক ইউটিউব এমনকি আল্লাহ মাফ করো আমি নিজে শুনেছি জানি এমন কিছু যুবকের কথা আল্লাহ মাফ করুক আমাদেরকে যারা কিনা নিজেরা বন্ধু বান্ধব একত্রিত হলে ফোন স্টারদের বাসায় একে অপরের সাথে কথা বলে মজা করে ফাজলামি করে আফসোস সাইদ ভাই বলতেছিল আমি কিন্তু কথাগুলো শুনতেছিলাম ভিতর থেকে ভাই বলতেছিল কম্বল মুড়ি দিয়ে আমরা গুনাহ করে ফেলি ও যুবক ভাই তোমাকে বলি এই অমুখ ব্যক্তি রব যিনি সব দেখেন যিনি বলেন কালা লা তাখাফা ইন্নানি মাকুমা আসমাউ ওয়া আরা যে মাওলা বলেন আসমাউ ওয়া আরা আমি সব শুনি এবং সব দেখি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম যিনি হলেন হাই কাইয়্যুম তিনি এমন এক প্রভু তিনি এমন এক রব যিনি নিজে জীবিত এবং সবাইকে জীবিত রাখেন তো সেই রব যিনি সব কিছুকে জীবিত রাখতে পারেন
জেনার ব্যাপারে বলা হয়েছে যার ব্যাপারে বলা হয়েছে লা তাখুদুহু সিনাতু ওয়ালা নাওম যিনি ঘুমান তো নাই একটু জিমানো না জিমানে আসে না আমাদের জিমানে আসে না মাঝে মাঝে রব এমন এক মালিক যিনি ঘুমান তো না সব দেখেন সব শুনেন জিমানো না ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ যিনি বলেন আমি তোমাদের শাহরগ একবারে কাছে এটার চাইতেও কাছে মা ইলফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ আমার রব আরো বলেন তোমাদের জন্য আমি অতন্দ্র প্রহরীও নিযুক্ত করে রাখছি আমাদের কাঁধে ফেরেশতা আছে না নাই সব দেখে না দেখে না মালিক দেখেন আবার ফেরেশতা নিযুক্ত করে রাখছেন আবার তারা আবার কলম খাতা দিয়ে লিখেও রাখতেছেন আবার যেই জায়গায় আমি আপনি গুনাহ করি সেই জায়গাটাও সাক্ষী হবে সর্বশেষ যদি মৃত্যুক হই আমরা এমনও কিছু লোক আছে দেখবেন হাতে নাতে গরু সহ ধরা গাইছে তবু কইব আমি চুরি করি নাই আছে না নাই হাতে নাতে ধরা খাওয়ার পর সিসি ক্যামেরা তো এরপরেও কয় আমি করি নাই এই সমস্ত লোকগুলোর আল্লাহ জবানটা বন্ধ করে দিবেন হাত পা তার কথা বলা শুরু করবে তাহলে আমরা কি গুনাহ করব আর না ছেড়ে দিব যুবক ভাই টিকটক ফেসবুক ইউটিউব এইসবের মধ্যে ফালতু কাজে লিপ্ত হয়ে নাউজুবিল্লাহ ফরেন স্টারদের সাথে কিংবা বিভিন্ন খারাপ কাজে লিপ্ত হয়ে ফাহেশা ভিডিও দেখে আমরা কি আরও নিজেকে আল্লাহকে নারাজ করার পথে এগিয়ে নিব কথা শুনেন এগিয়ে নিব ওই অমুক ব্যক্তি রব যিনি বলছেন আল্লাহু সামাদ যিনি বলছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ যিনি নিজে কারো কার ঘর থেকে জন্ম নেন নাই কাউকে জন্ম দেন নাই সেই রবকে আমরা কি নারাজ করব নারাজ করব প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার আল্লাহ বলছেন ইন্নাল্লাহ লা ইগাইরু মা বিকাউমিন হাত্তা ইগাইরু মা বিআনফুসিহিম আল্লাহ পাক ততদিন পর্যন্ত কোনো জাতিকে কোনো সমাজকে কোনো গোষ্ঠীকে পরিবর্তন করেন না যতদিন না তারা নিজেরা পরিবর্তন হয় তাইলে আল্লাহ পাক আমাদেরকে পরিবর্তন করবেন আমাদের রাষ্ট্রে আমাদের সমাজে আমাদের বিশ্ব ব্যবস্থায় পরিবর্তন তখনই আসবে যখন আমরা পরিবর্তন হব আর না হলে কি হবে সবাই বড় বড় বয়ান দেয় যুবক ফেসবুকে হাদিস লেখে ফেসবুকে যুবক পোস্ট দেয় নামাজের পক্ষে কথা বলে নিজেই নামাজ পড়ে না যুবক ফেসবুকে ভালো ভালো কথা বলে আরে কি সুন্দর লেখা দেয় যায়া দেখেন তার হালত এমন আছে না নাই প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার এজন্য বলতে চাই আমাদেরকে মালিকের দিকে ফিরে যেতে হবে কত সুন্দর করে মালিক ডাকতেন একবার ফিরে এসে দেখো না জিনা করেছো মদ খেয়েছো ব্যবিচার করেছো জুলুম করেছো আরও বিভিন্ন পাপাচারে লিপ্ত হয়েছো আমার মালিক বলেন ও ইলাল্লাহ ফাফিরু ইলাল্লাহ আল্লাহর দিকে ফিরে আসো আমার রব ডাকে আল্লাহর দিকে ফিরে আসার জন্য আমার দিকে না উপরের দিকে ধরেন মোবাইলের ফোকাসগুলো উপরের দিকে ধরেন যদি খাঁটি তওবা করতে পারেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খাঁটি তওবা যদি করতে পারেন আল্লাহ বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহ সাইআতিহিম হাসানাত আল্লাহ বলেন খাঁটি তওবা যদি করতে পারো যুবক ভাই ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা যদি খালেস তওবা করো এবং আমলে সালেহ করো তাহলে ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইআতিহিম হাসানাত সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আল্লাহ বলেন তোমাদের গুনাহগুলোকে আমি নেকি দ্বারা পরিবর্তন করে দিব
গুনাহগুলোকে কি দ্বারা? আচ্ছা বলেন তো পৃথিবীতে কোন ব্যক্তি কোন অফিসে ভুল করলে, চাকরিতে ভুল করলে, খারাপ কাজ করলে, অনৈতিক কাজ করলে, কিংবা অফিসে যাইতে লেট করলে, কিংবা মিস করলে বেতন কাইটা দেয়, কমায়া দেয়, নাকি স্যার আমারে মাফ করে দেন বললে আরো বেতন বোনাস বাড়ায়া দেয়? বলেন পৃথিবীর নিয়ম হলো আপনি ভুল করবেন, ক্ষমা চাইবেন, তারপরও আপনাকে শাস্তি দিবে। কি দিবে? জরিমানা করবে, আপনার বেতন কেটে দিবে। কিন্তু আমার মালিক বলেন ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি তোমাদের গুনাহগুলিকে নেক দ্বারা পরিবর্তন করে দিব, বোনাস আরো বাড়ায় দে। সুবহানাল্লাহ। তাইলে আমরা সেই মালিকের কাছে, অমুখাপেক্ষী মালিক যিনি এক আল্লাহর কাছে তওবা করে ফিরে আসার জন্য চেষ্টা করব তো ইনশাআল্লাহ, ভয় করব তো কাকে করব? কথা কয় না, গাইরুল্লাহকে? গাইরুল্লাহকে? আল্লাহকে ছাড়া কাউকে ভয় করব? ভয় করব কাকে? মালিককে। যে ভয় করে, মালিকের কথা যে মানে, সেই ব্যক্তির কোনো সমস্যা আছে? যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। শহীদি তামান্নায় যাদের মন নাচে তাদেরকে ভয় দেখায় লাভ আছে? কথা কয় না, লাভ আছে? ও যুবক ভাই, তোমাদেরকে বলে যাই, এক আল্লাহর ইবাদত করতে হবে। ক্রিসমাস, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, রবকে অখুশি করে, রবকে নারাজ করে, আল্লাহ বলেছেন তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিন ওয়া তানশাক্কুল আরদু ওয়া তাখিরুল জিবালু হাদ্দা। আল্লাহ বলেন যে তোমরা ক্রিসমাসের কিংবা বিভিন্ন ধরনের এই সমস্ত খ্রিস্টানদের তীর্থংবাদের কি বলে যীশু খ্রিস্টের জন্মের তারিখের তোমরা তাদেরকে শুভেচ্ছা জানাও, তুমি মনে করো তুমি উদার হয়ে গেছো, তুমি মনে রাখবা তোমার রব তোমার প্রতি নারাজ হয়ে যাবে। আর ওই অমুখাপেক্ষী রব যদি নারাজ হয়ে যায়, তোমার দুনিয়া এবং আখেরাত সবটাই বরবাদ। অতএব আমরা মালিকের দিকে ফিরে যাব, আল্লাহকে আল্লাহ হিসেবে পেয়ে আমরা খুশি না বেজার? কথা কয় না, রদিতু বিল্লাহি রব্বা অবিল ইসলামি দিনা অবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। এই হাদিসটা ভালোভাবে মনে রাখবেন, কোন ব্যক্তি যদি রব হিসেবে আল্লাহকে পেয়ে সন্তুষ্ট হয় এবং দিন হিসেবে ইসলামকে পেয়ে সন্তুষ্ট হয় এবং নবী হিসেবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে খুশি হয়, তবে সে ইমানদার। কিন্তু যদি এর একটারও পরিবর্তন ঘটে, আল্লাহকে আল্লাহ হিসেবে পায়া খুশি না, নবীকে নবী হিসেবে পায়া খুশি না, তাহলে এ ব্যক্তি ইমানদার হতে পারে না। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা